হ্যালো বন্ধুরা, আমি সাগর। আজ আমরা এক্সপ্লেন করব 2002 সালে মুক্তিপ্রাপ্ত হলিউডের সবথেকে সেরা ফুটবল সিনেমা গোল দ্য ড্রিম। সিনেমা শুরুতে একটি ছেলেকে ফুটবল খেলতে দেখা যায়। ছেলেটির নাম স্যান্টিয়াগো মুনিয়েস। স্যান্টিয়াগোর পরিবারে তার বাবা, ছোট ভাই এবং দিদিমা রয়েছে। এরা স্প্যানিশ কিন্তু ইল্লিগালি মেক্সিকোতে বসবাস করে। একদিন রাত্রে স্যান্টিয়াগো এবং তার পরিবারের সমস্ত লোকজন মেক্সিকো থেকে পালিয়ে যায়, কারণ মেক্সিকান পুলিশ খবর পেয়েছে তারা এখানে অবৈধভাবে রয়েছে। কিন্তু স্যান্টিয়াগো এবং তার পরিবার কোনো রকমে আমেরিকার বর্ডার দিয়ে আমেরিকায় পালিয়ে যায়। এরপর 10 বছর কেটে গেছে। বর্তমানে স্যান্টিয়াগোর পরিবার লস অ্যাঞ্জেলেসে বসবাস করে। সে অনেক বড় হয়ে গেছে এবং সেই সাথে খুব ভালো ফুটবল খেলে। কিন্তু তার পরিবারের আর্থিক অবস্থা খারাপ হয়। সে একটা রেস্টুরেন্টে কাজ করে এবং মাঝে মাঝে তার বাবার কাজেও সাহায্য করে। সে ছোটবেলা থেকেই খুব বড় ফুটবলার হতে চায়। এক্ষেত্রে তার দিদিমা তাকে খুব সাপোর্ট করে, কিন্তু তার বাবা চায় না সে ফুটবল খেলে সময় নষ্ট করুক। সে মনে করে ফুটবল বড় লোকেদের খেলা। এরপর একদিন স্যান্টি তার বন্ধুদের সাথে ফুটবল খেলছিল। সেই সময় একটা লোক সেখানে দাঁড়িয়ে তার খেলা দেখছিল, যার নাম গ্লেন ভয়। এরপর খেলা শেষ হয়ে গেলে লোকটি স্যান্টির সাথে দেখা করে এবং বলে, তুমি কখনো প্রফেশনাল ফুটবল খেলেছো? স্যান্টি বলে, না, প্রফেশনাল ফুটবল কেবল তারাই খেলে যারা কলেজে পড়ে, আর আমি কখনো কলেজে যাইনি। লোকটি বলে, তোমার নেক্সট ফুটবল ম্যাচ কবে? স্যান্টি বলে, শনিবার। এরপর গ্লেন বলে, আমি একজন ফুটবল এজেন্টকে চিনি, আমি চাই সেই ফুটবল এজেন্ট তোমার খেলা দেখুক। তোমার ফুটবল স্কিল এক্সেলেন্ট, আমার বিশ্বাস সে যদি তোমার খেলা দেখে সে তোমাকে ফুটবল টিমে চান্স দেবে। কিন্তু স্যান্টি এই সমস্ত কথা শুনে একটু হাসছিল, সেভাবে লোকটি হয়তো মজা করছে। স্যান্টি বলে, এখন আমাকে যেতে হবে, অনেক কাজ বাকি আছে। লোকটি বলে, তোমার ভিতরে ট্যালেন্ট আছে, সেটা কাজে লাগাও। ওদিকে ততক্ষণে স্যান্টির বাস চলে আসে এবং সে ওখান থেকে চলে যেতে থাকে। সেই সময় লোকটি তাকে বলে, তাহলে শনিবারে আবার দেখা হচ্ছে। এরপর স্যান্টি বাড়িতে গিয়ে এই কথা তার বাবাকে জানায়, কিন্তু তার বাবা তাকে উৎসাহ না দিয়ে উল্টে তাকে ঠাট্টা করতে শুরু করে। তার বাবা বলে, এই সোসাইটিতে দুই ধরনের লোক থাকে, এক যারা বড় বড় বিল্ডিংয়ে থাকে এবং দামি গাড়ি চড়ে ঘুরে বেড়ায়, এবং 2 নম্বর হলো আমাদের মতো লোক যারা ওদের বাড়িতে ঘর মোছে এবং ওদের গাড়ি পরিষ্কার করে। নিজের অকাত দেখে কথা বলো। আসলে তার বাবা একটা ট্রাক কিনতে চায় যাতে সে তার ব্যবসা শুরু করতে পারে, এবং সে চায় যাতে স্যান্টি তাকে তার ব্যবসায় সাহায্য করে। এদিকে গ্লেন সেই ফুটবল এজেন্টের সাথে দেখা করে, যার নাম ব্যারি র্যাঙ্কিন। ব্যারি শনিবারে স্যান্টিয়াগোর সেই ফুটবল ম্যাচ দেখতে রাজি হয়। এরপর শনিবারে সেই খেলা শুরু হয়। গ্লেন সেখানে পৌঁছে যায়, কিন্তু সেই এজেন্ট ব্যারি র্যাঙ্কিন তখনও এসে পৌঁছায়নি। এদিকে খেলা শুরু হতে চলেছে। খেলা শুরুর আগে দেখা যায় স্যান্টি ইনহেলার নিচ্ছে। আসলে তার হাঁপানি বা অ্যাস্থমা রোগ আছে, কিন্তু এই কথা সে কাউকে বলে না। এদিকে ব্যারি সুইমিং পুলে মেয়েদের সাথে এনজয় করছে। সেই সময় গ্লেন তাকে ফোন করে জিজ্ঞাসা করে, কোথায় তুমি? কিন্তু ব্যারি তাকে মিথ্যা কথা বলে। সে জানায় অফিসে মিটিংয়ে ব্যস্ত আছে। এদিকে স্যান্টিয়াগো সেই ম্যাচে খুব ভালো খেলে এবং ম্যাচটা জিতে যায়। এরপর গ্লেন তার সাথে দেখা করে এবং জানায় ব্যারি আজকে আসেনি। এটা শুনে স্যান্টিয়াগো কিছুটা হতাশ হয় এবং সেখান থেকে চলে যায়। এরপর গ্লেন একটা লোককে কল করে। এই লোকটি ইংল্যান্ডের বিখ্যাত ফুটবল ক্লাব নিউক্যাসল ইউনাইটেডের ম্যানেজার, যার নাম এরিক ডনহিল। গ্লেন তাকে স্যান্টিয়াগোর ফুটবল খেলা দেখার জন্য অনুরোধ করে। অবশেষে এরিক ডনহিল স্যান্টিয়াগোর খেলা দেখতে রাজি হয় এবং তাকে ট্রায়াল দেওয়ার জন্য ইংল্যান্ডে আসতে বলে। এরপর গ্লেন স্যান্টিয়াগোর সাথে দেখা করে এবং বলে, নিউক্যাসল ইউনাইটেডের ম্যানেজার তোমাকে একটা সুযোগ দিতে রাজি হয়েছে। সেই সময় স্যান্টির সাথে তার বাবাও সেখানে ছিল। তার বাবা গ্লেনের উপর খুব রেগে যায়। এরপর গ্লেন স্যান্টিকে তার কার্ড দেয় এবং পরে কল করতে বলে। এরপর গ্লেন আবার ইংল্যান্ডে চলে যায়।
এরপর স্যান্টি দিন রাত পরিশ্রম করে টাকা রোজগার করতে শুরু করে, কারণ সে ইংল্যান্ডে যেতে চায়। সে রেস্টুরেন্টে ওভারটাইম ডিউটি করে, মাঝে মাঝে সে লোকের সাথে বেটিং ধরে ফুটবল শট মারে। এইসব করে সে যত টাকা পেত সমস্ত টাকা বাড়িতে গিয়ে সে তার পুরানো বুট জুতোর মধ্যে লুকিয়ে রাখত। যদিও এই কথা তার বাড়ির সবাই জানত, সে তার বুট জুতোর মধ্যে টাকা লুকিয়ে রাখে। পরদিন স্যান্টি ফুটবল খেলে বাড়ি ফিরে আসে, এমন সময় সে দেখে তাদের বাড়ির সামনে একটা নতুন মিনি ট্রাক দাঁড়িয়ে আছে। এটা দেখে তার একটু সন্দেহ হয় এবং সে তার বুট জুতো চেক করে, কিন্তু সেখানে কোনো টাকা নেই। আসলে স্যান্টির বাবা তার টাকা দিয়ে সেই নতুন ট্রাক কিনেছে। তার বাবা বলে, ফুটবল খেলে কোনো লাভ নেই, তার বদলে আমাকে ব্যবসায় সাহায্য করো। এটা শুনে স্যান্টি খুব রেগে যায়। সে তার বাবার ওপরে জোরে চিৎকার করে ওঠে এবং পাশের ঘরে চলে যায়। স্যান্টি পুরোপুরি হতাশ হয়ে পড়ে। তার মনে হয় সে তার স্বপ্ন পূরণ করার জন্যে একটা মাত্র সুযোগ পেয়েছিল, কিন্তু সেটাও হাতছাড়া হয়ে গেল। এদিকে দেখা যায় ইংল্যান্ডের নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাব একটা নতুন প্লেয়ার কিনেছে, যার নাম কেভিন হ্যারিস। এরপর স্যান্টিয়াগো তার বাবার ব্যবসায় যোগদান করে। একদিন সে কাজ থেকে বাড়ি ফেরার পর তার দিদিমা তাকে ইংল্যান্ডে যাওয়ার খরচ, প্লেনের টিকিট এবং ভিসা তাকে দেয়। তার দিদিমা নিজের কিছু পুরানো জিনিসপত্র বিক্রি করে অনেক কষ্টে এটা জোগাড় করেছে। আসলে স্যান্টিয়াগোর মা যখন ডিভোর্স দিয়ে বাড়ি ছেড়ে চলে গেছিল, সে তার কাছে প্রতিজ্ঞা করেছিল যাই হয়ে যাক না কেন স্যান্টিয়াগো এবং তার ভাইয়ের স্বপ্ন সে পূরণ করবেই। এরপর স্যান্টি তার বাবাকে না জানিয়েই ইংল্যান্ডে পাড়ি দেয়। ইংল্যান্ডে পৌঁছানোর পর স্যান্টি লন্ডনের একটা টেলিফোন বুথ থেকে গ্লেনকে কল করে। গ্লেন খুব খুশি হয়। এরপর গ্লেন স্যান্টিকে নিজের ঘরে নিয়ে আসে এবং বলে, এখন থেকে আমার এখানেই থাকো। পরদিন সকালে স্যান্টি গ্লেনের গ্যারেজে যায়। আসলে গ্লেন একটা গ্যারেজের মালিক। এরপর ওরা নিউক্যাসল ইউনাইটেড ক্লাবে যাওয়ার জন্য রওনা দেয়, কিন্তু সকালে 10টার আগে ক্লাব খোলে না। 10টা বাজতে এখনও কিছুটা সময় আছে। গ্লেন স্যান্টিকে কিছুটা টাকা দেয় খাবার খাওয়ার জন্যে। যদিও স্যান্টি এই টাকা নিতে চাইছিল না, কিন্তু সেই মুহূর্তে তার কাছে কিছুই নেই। এরপর গ্লেন আর স্যান্টি নিউক্যাসল ফুটবল ক্লাবে পৌঁছায় এবং ওই ক্লাবের ম্যানেজার এরিক ডনহেলের সাথে দেখা করে। এরিক স্যান্টিকে ট্রেনিং গ্রাউন্ডে যেতে বলে। এরপর স্যান্টি ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছায়, যেখানে স্যান্টির সাথে ম্যালের দেখা হয়। ম্যাল এই ক্লাবের কোচ। এরপর খেলা শুরু হলে স্যান্টিয়াগো খুব ভালো খেলতে পারে না, সে তার বেস্ট পারফরমেন্স করতে পারে না, কারণ এখন বৃষ্টি হচ্ছে, ফলে সারা মাঠে কাদা এবং স্যান্টিয়াগো কাদা মাঠে কখনো খেলেনি। এরপর তাকে মাঠ থেকে তুলে দেওয়া হয়। ঘরে ফিরে এসে স্যান্টি একটু হতাশ হয় এবং আজকে তার এই বাজে পারফরমেন্সের জন্য নিজেকে খুব দোষী মনে হচ্ছিল, কিন্তু স্যান্টির প্রতি গ্লেনের বিশ্বাস ছিল। সেজন্য সে আরও একবার ক্লাবের ম্যানেজার এরিকের কাছে যায় এবং এক মাসের জন্য স্যান্টিকে ট্রায়াল দেওয়ার অনুরোধ করে। এরিক স্যান্টিকে এক মাসের ট্রায়াল দিতে রাজি হয়। এরপর বাড়ি ফিরে গ্লেন এই খবর স্যান্টিকে বলে। এটা শুনে স্যান্টি খুব খুশি হয়। পরদিন থেকে স্যান্টির ট্রায়াল শুরু হয়। এখানে তাকে খেলার ট্রেনিং দেওয়া হয় এবং ম্যাচের প্র্যাকটিস করানো হয়। এই সময় স্যান্টি এই ক্লাবের সবথেকে ভালো প্লেয়ারদের প্র্যাকটিস করতে দেখে, যেমন কেভিন হ্যারিস, অ্যালান শেরার। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখি, নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের সত্যিকারের লেজেন্ড প্লেয়ার অ্যালান শেরার এই সিনেমায় অ্যাক্টিং করেছে। যারা ফুটবল খেলা দেখো তারা হয়তো অবশ্যই চিনবে। স্যান্টি প্রাণ ভরে তাদের দিকে তাকিয়ে থাকে। তার কোচ বলে, চেষ্টা করলে একদিন তুমি অবশ্যই তাদের মতো খেলবে, কিন্তু আজ নয়। এরপর স্যান্টি আবার ট্রেনিং শুরু করে। ট্রেনিং থেকে ফিরে আসার পর স্যান্টি তার শরীরের ফিজিক্যাল চেক আপ করতে যায়। এখানে একজন নার্স তার ফিজিক্যাল চেক আপ করছিল, যার নাম রোজ হ্যামসন। এরপর স্যান্টিকে একটা ফর্ম ফিল আপ করার জন্য দেওয়া হয়, যেখানে তাকে বলা হয়েছিল তার শরীরের কোন কোন রোগ আছে। এই ফর্মে এক জায়গায় লেখা আছে তার শ্বাসকষ্ট আছে কি না। যদিও স্যান্টির আস্থামা বা হাঁপানি আছে, কিন্তু সে এই ব্যাপারটা পুরোপুরি চেপে যায়।
বডি চেক আপ শেষ হওয়ার পরে সমস্ত প্লেয়ার প্র্যাকটিস ম্যাচ খেলছিল। সেই সময় স্যান্টির সাথে একটা প্লেয়ারের ঝামেলা শুরু হয়, যার নাম হিউগি। সে বারবার স্যান্টিকে স্লেজিং করছিল। সেই সময় সেখানে একটা প্লেয়ার চলে আসে, যার নাম জিমি। সে ওদের দুজনের মধ্যে ঝামেলা মিটিয়ে দেয়। এরপর জিমি আর স্যান্টি খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর রাতের বেলায় জিমি এবং স্যান্টি একটা নাইট ক্লাবে যায়। এই ক্লাবে কেবলমাত্র নিউক্যাসল ইউনাইটেড ফুটবল ক্লাবের প্লেয়াররা এনজয় করতে আসে। সেই সময় সেখানে এই ক্লাবের সবথেকে দামি প্লেয়ার কেভিন হ্যারিস আসে। সেই সময় স্যান্টি সেই নার্স রোজ হ্যামসনকে দেখতে পায়। সে অন্য একটা ক্লাবে যাচ্ছিল। স্যান্টি তাকে জোরে ডাক দেয়। এরপর স্যান্টি আর জিমি রোজ হ্যামসনের সাথে সেই ক্লাবে চলে যায়। সেই রাতে তারা খুব এনজয় করে এবং তারপর থেকে স্যান্টি আর রোজ হ্যামসন খুব ভালো বন্ধু হয়ে যায়। এরপর একদিন সমস্ত প্লেয়ার প্র্যাকটিস ম্যাচ খেলছিল। সেই সময় ম্যানেজার এরিক স্যান্টিকে বারবার লক্ষ্য করছিল। আসলে স্যান্টি কাউকে বল পাস করে না, সে একাই বল নিয়ে গোল পোস্ট পর্যন্ত নিয়ে যায়। কিন্তু শেষ মুহূর্তে ডিফেন্স তাকে আটকে দেয়, ফলে সে আর গোল করতে পারে না। এরপর এরিক কিছুক্ষণের জন্য খেলা বন্ধ রাখতে বলে এবং স্যান্টিকে ডাকে। এরিক বলে, আমি তোমার সাথে একটা বিশেষ খেলা খেলতে চাই। আমি এখান থেকে বলটা গোলে শট মারব। বলটা গোল পোস্টে পৌঁছানোর আগেই সেটা তোমাকে ধরতে হবে। এরিক বল কিক করে, কিন্তু স্যান্টি ধরার আগেই বল গোলে চলে যায়। স্যান্টি আবার ফিরে আসে। আবার একই ঘটনা ঘটে। এরপর এরিক তাকে বোঝায়, ফুটবলের স্পিড তোমার থেকে অনেক বেশি, তাই বল পাস করবে। এরিক এটাও বলে, তোমার জার্সির পিছনে লেখা নাম্বারের থেকে তোমার জার্সির সামনে থাকা ফুটবল ক্লাব অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি কটা গোল দিলে সেটা বড় কথা নয়, বড় কথা তোমার টিম কিংবা ক্লাব জিতেছে কিনা। এরপর স্যান্টি তার ইনহেলার নিচ্ছিল। এই সময় হিউগি এটা দেখে ফেলে। এরপর নিউক্যাসল ইউনাইটেড ক্লাবের একটা ম্যাচ দেখা যায় এবং এখন চ্যাম্পিয়নশিপে কোয়ালিফাই করার জন্যে তাদেরকে এই ম্যাচটা জিততেই হবে। কিন্তু নিউক্যাসল তখনও একটাও গোল দিতে পারেনি, কারণ কেভিন হ্যারিস, যাকে নিউক্যাসল ক্লাব সবথেকে বেশি দামে কিনেছে, সে একটুও খেলতে পারছিল না। সেই জন্য এরিক কেভিন হ্যারিসকে তুলে দেয়। এদিকে ম্যাচ প্রায় শেষ হতে চলেছে এবং ঠিক শেষ মুহূর্তে নিউক্যাসল একটা গোল দেয় এবং এই ম্যাচ জিতে যায়। পরদিন সকালে দেখা যায় স্যান্টিয়াগো মাঠে একা একা প্র্যাকটিস করছে। সেই সময় এরিক সেটা দেখতে পায়। তাকে এত প্র্যাকটিস করতে দেখে সে খুব খুশি হয়। পরদিন ক্লাবে রিজার্ভ প্লেয়ারদের একটা লিস্ট টানানো হয়। এই লিস্টে স্যান্টিয়াগোর নামও ছিল এবং এটা দেখে সে খুব খুশি হয়। যদি সে রিজার্ভ টিমের ম্যাচে ভালো খেলে, তবে তাকে নিউক্যাসল ক্লাবের আসল টিমেও সিলেক্ট করা হবে। এই খুশির খবর স্যান্টিয়াগো সবার প্রথমে রোসকে বলে। রোস এটা শুনে খুব খুশি হয়। এরপর তারা দুজনে যেতে যেতে কথা বলতে থাকে। সেই সময় স্যান্টিয়াগো বলে, তুমি কি সত্যি ফুটবল ভালোবাসো? রোজ বলে, আমি ফুটবল ভালোবাসি ঠিকই, কিন্তু কোনো প্লেয়ার যখন ফুটবল খেলে অনেক টাকা পয়সা হাতে পায়, তখন সে পুরানো অতীতকে ভুলে যায় এবং বড়লোক বাপের বখাটে ছেলের মতো দুহাতে টাকা উড়াতে থাকে। নিজের বাবা মা এমনকি পুরানো বন্ধুকেও ভুলে যায়। আমি এটাকে মোটেই সাপোর্ট করি না। যদিও রোজ যে কথা বলছে মোটেই ভুল বলেনি, কারণ নিউক্যাসল ক্লাব যাকে সবথেকে বেশি দামে কিনেছে, অর্থাৎ কেভিন হ্যারিস, সে সবসময় নাইট ক্লাবে মদ খায় এবং সুন্দরী মেয়েদের সাথে রাত কাটায়, একটুও প্র্যাকটিস করে না। সেই কারণে সে দিনের পর দিন ক্রমশ বাজে খেলছে। ওদিকে দেখা যায় স্যান্টির দিদিমা তার বাবাকে জানায় স্যান্টি রিজার্ভ টিম বা সেকেন্ড টিমে চান্স পেয়ে গেছে, কিন্তু তার বাবার সে বিষয়ে কোনো ইন্টারেস্ট নেই। এদিকে আজকে নিউক্যাসল ইউনাইটেড এবং ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যে রিজার্ভ টিমের খেলা আছে এবং স্যান্টি এই ম্যাচে চান্স পেয়েছে। খেলা শুরু হওয়ার আগে সমস্ত প্লেয়ার ড্রেসিং রুমে বসেছিল এবং টিমের কোচ ম্যাল তাদেরকে বোঝাচ্ছিল কিভাবে খেলতে হবে। এরপর সমস্ত প্লেয়ার যখন মাঠে যাচ্ছিল, এমন সময় স্যান্টিয়াগো লুকিয়ে লুকিয়ে তার ইনহেলার নিচ্ছিল। ঠিক সেই সময় সেখানে হিউগি চলে আসে এবং তার ইনহেলার ভেঙে দেয়, ফলে স্যান্টিয়ার ইনহিলিং করতে পারে না। এদিকে খেলা শুরু হয়ে গেছে, কিন্তু খেলা শুরু হলে স্যান্টি
ভ্যারিয়েন্টই তেমনভাবে খেলতে পারে না, কারণ তার ভিতরে এখন একটুও স্ট্যামিনা নেই, কারণ সে ইনহিলিং করতে পারেনি, তার বারবার হাঁপানির কষ্ট হচ্ছিল, ফলে কোচ বাধ্য হয়ে তাকে মাঠ থেকে তুলে দেয়। এরপর স্যান্টি যখন ড্রেসিং রুমে বসেছিল, সেখানে ম্যাল তার সাথে দেখা করতে আসে এবং বলে, আমার মনে হয় তুমি লস অ্যাঞ্জেলিসে খেলার জন্যে পারফেক্ট, কারণ ইংল্যান্ডে খেলার দম তোমার মধ্যে নেই, সেই কারণে আমি বলতে বাধ্য হচ্ছি তোমাকে এই ক্লাব ছেড়ে চলে যেতে হবে, অর্থাৎ তাকে ক্লাব থেকে ডাইরেক্ট তাড়িয়ে দেওয়া হচ্ছে। এরপর তাকে নিউক্যাসেল ক্লাব থেকে তাড়িয়ে দেওয়ার পর সে হতাশ হয়ে রোজ হ্যামসনের সাথে দেখা করতে যায়। স্যান্টি বলে, আমি কালকে চলে যাচ্ছি। এই সময় তারা বুঝতে পারে তারা একে অপরকে খুব ভালোবাসে। রোজ স্যান্টিকে বোঝানোর অনেক চেষ্টা করে, তোমার ভিতরে ট্যালেন্ট আছে, চেষ্টা করলে তুমি অন্যান্য ক্লাবগুলোতে চান্স পেতে পারো, কিন্তু স্যান্টি নিজেকে দোষ দিচ্ছিল। সে মনে করছিল তার এত বড় স্বপ্ন দেখাটাই ভুল হয়েছে। পরদিন সকালে স্যান্টি এয়ারপোর্টে যাওয়ার জন্যে একটা ট্যাক্সিতে ওঠে। এদিকে দেখা যায় কেভিন হ্যারিস সারা রাত মেয়েদের সাথে মস্তি করে শুয়ে আছে। এরপর সে যখন ঘড়ি দেখে ততক্ষণে অনেক বেলা হয়ে গেছে, ফলে তার ক্লাবে পৌঁছাতে লেট হয়ে যাবে। কেভিন তাড়াতাড়ি নিজের গাড়ির কাছে আসে, কিন্তু কয়েকটা দুষ্টু বাচ্চা ছেলে তার গাড়ির চাকা খুলে দিয়েছে। সেই কারণে কেভিন ট্যাক্সি কোম্পানিতে কল করে তার জন্যে একটা ট্যাক্সি অর্ডার করে। সেই সময় ট্যাক্সি কোম্পানির মালিক একটা ট্যাক্সিকে কল করে কেভিন হ্যারিসকে পিক করতে যেতে বলে, এবং এটা সেই ট্যাক্সি যেটাতে স্যান্টিয়াগো এয়ারপোর্ট যাচ্ছে। কিন্তু কেভিন একজন বিখ্যাত প্লেয়ার, ফলে ট্যাক্সি ড্রাইভার বাধ্য হয়ে কেভিনকে পিক করতে যায়। কেভিন ট্যাক্সির ভিতরে স্যান্টিকে দেখতে পায়। কেভিন বলে, তুমি এখানে কি করছো? স্যান্টি বলে, এয়ারপোর্ট যাচ্ছি, আমাকে ক্লাব তাড়িয়ে দিয়েছে। এরপর স্যান্টিয়াগো পথে যেতে যেতে পুরো ঘটনাটা কেভিনকে বলে। এরপর কেভিন হ্যারিস স্যান্টিকে সাথে নিয়ে ক্লাবের ম্যানেজার এরিকের কাছে আসে। কেভিন তাকে সব কিছু খুলে বলে, স্যান্টির অ্যাস্থমা আছে, আর সেই দিন ওর ইনহেলার ভেঙে গিয়েছিল, ফলে সেই দিন সে ঠিকমতো খেলতেই পারেনি। এরিক স্যান্টিকে বলে, তোমার অ্যাস্থমা আছে? স্যান্টি বলে, হ্যাঁ। এরিক বলে, অ্যাস্থমা হওয়াটা কোনো সমস্যা নয়, কিন্তু আমাদের কাছে এই কথা গোপনে রেখেছিলে সেটা ঠিক নয়। এরিক বলে, তোমাকে যদি আরও একবার সুযোগ দেওয়া হয় সেটা কাজে লাগাতে পারবে? স্যান্টি বলে, হ্যাঁ অবশ্যই। এরিক স্যান্টিকে আরও একবার সুযোগ দেয়, তাকে রিজার্ভ টিমে নিয়ে নেয় এবং তাকে সঠিকভাবে অ্যাস্থমার চিকিৎসা করায়। এরপর দেখা যায় যতগুলো রিজার্ভ টিমের ম্যাচ হয় স্যান্টি সবকটাতে খুব ভালো খেলে, নিউক্যাসেল একের পর এক ম্যাচ জিততে থাকে। এই সময় দেখা যায় হিউগি, যে কিনা স্যান্টির সাথে সবসময় ঝামেলা করত, এখন সে স্যান্টির প্রশংসা করে, কারণ হিউগির বোন স্যান্টিকে খুব পছন্দ করত। এরপর স্যান্টির লাইফস্টাইল সম্পূর্ণ পরিবর্তন হতে শুরু করে, যেখানে কিছুদিন আগে সে নিজের বাড়ি ফিরতে যাচ্ছিল, এখন ক্লাব তাকে একটা বাড়ি গিফট করেছে, এখানে সে কেভিন হ্যারিসের সাথে থাকে এবং কেভিন আর স্যান্টি এখন খুব ভালো বন্ধু, তারা দুজনে একসাথে ক্লাবে যায়। এই সময় ক্লাবে স্যান্টির সাথে ব্যারি রিংকনে দেখা হয়। ব্যারি সেই এজেন্ট যে স্যান্টির খেলা দেখতে আসবে বলেছিল, কিন্তু দেখতে আসেনি। আসলে ব্যারির কাছে টাকাই শেষ কথা। ব্যারি প্লেয়ারদের দিয়ে অ্যাডভার্টাইজমেন্ট করায় এবং এই সময় সে স্যান্টিকে অ্যাডভার্টাইজমেন্টের প্রমোশন করাবে বলে কথা দেয়। এরপর স্যান্টি তার বাড়িতে ফোন করে, তার ভাই ফোন তোলে, স্যান্টি তার বাবার সাথে কথা বলতে চাইছিল, কিন্তু তার বাবা এখনও রেগে আছে, ফলে সে স্যান্টির সাথে কথা বলে না। পরদিন সকালে দেখা যায় স্যান্টি প্র্যাকটিস করার জন্যে ট্রেনিং গ্রাউন্ডে যায়। এই সময় কোচ ম্যাল তাকে বলে, শনিবারে যে রিজার্ভ টিমের ম্যাচ সেখানে তোমাকে খেলানো হবে না। আসলে স্যান্টি এখন নিউক্যাসেল ক্লাবের আসল টিমে চান্স পেয়ে গেছে এবং শনিবারে স্যান্টি নিউক্যাসেল টিমের হয়ে চ্যাম্পিয়নশিপের ম্যাচ খেলবে। এটা জানার পর স্যান্টি আনমনে কোথায় যেন হারিয়ে যায়, তার এতদিনের স্বপ্ন পূরণ হতে চলেছে। এরপর দেখা যায় নিউক্যাসেল ইউনাইটেড ভার্সেস ফুলাম এফসি ক্লাবের খেলা, এবং চ্যাম্পিয়নশিপ জিততে গেলে নিউক্যাসেলকে এই ম্যাচটা জিততেই হবে। খেলা শুরুর কিছুক্ষণ পরেই নিউক্যাসেল টিমের একজন প্লেয়ার আহত হয়ে পড়ে,
এবং এর সাবস্টিটিউট হিসাবে স্যান্টিয়াগোকে নামানো হয়। এদিকে লস অ্যাঞ্জেলিসে একটা বারে স্যান্টির বাবা সেই খেলা দেখছিল। এমন সময় টিভিতে স্যান্টিকে দেখে সে আনন্দে চিৎকার করে ওঠে এবং বলে, স্যান্টি আমার ছেলে। এটা দেখে বারের লোক তাকে সামনে এনে বসায় এবং বলে, যদি নিউক্যাসল এই ম্যাচটা জিতে যায় তাহলে আমরা তোমাকে পার্টি দেব। খেলা শেষের দিকে এমন সময় স্যান্টি পেনাল্টি বক্সের মধ্যে বল নিয়ে গোল দিতে যাচ্ছিল, সেই সময় ডিফেন্ডার তাকে ফেলে দেয়, ফলে নিউক্যাসল একটা পেনাল্টি পায় এবং কেভিন হ্যারিস পেনাল্টিতে গোল করে সেই ম্যাচটা জিতে যায়। এরপর রাত্রেবেলা কেভিন হ্যারিস স্যান্টিকে নিয়ে একটা নাইট ক্লাবে যায় এবং সেই রাতে তারা সুন্দরী মেয়েদের সাথে অনেক মস্তি করে। যদিও স্যান্টি এইসব মোটেই পছন্দ করে না, সেই কারণে কিছুক্ষণ পরেই সে ওখান থেকে বেরিয়ে আসে। এমন সময় কেভিন হ্যারিসের গার্লফ্রেন্ড ক্রিস্টিনাকে দেখা যায়, কিন্তু কেভিন হ্যারিসের এমন হালচাল এবং মেয়েদের সাথে ফুর্তিবাজি দেখে সে রেগে ওখান থেকে চলে যায়। এদিকে স্যান্টি যখন ক্লাবে এনজয় করছিল সেই ফটো পরদিন সকালে খবর কাগজে দেখা যায় এবং এটা দেখে এরিক খুব রেগে যায়। এরপর স্যান্টি এই বিষয়ে রোজের সাথে দেখা করতে যায়, কিন্তু রোজ তখন খুব রেগে আছে, সে তার সাথে কথা বলতে চায় না। এরপর স্যান্টি খবর পেয়ে জিমিকে দেখতে যায়, কারণ খেলতে গিয়ে জিমি খুব চোট পেয়েছে এবং সারা পায়ে রক্তাক্ত হয়ে গেছে। এরপর স্যান্টি বাড়ি ফিরে কেভিনকে বোঝাতে শুরু করে, তুমি একজন ফুটবলার, তোমার পক্ষে এইসব করা ঠিক নয়, সেই কারণেই ক্রিস্টিনা তোমাকে ছেড়ে চলে গেছে। কিন্তু কেভিন এইসব শুনে খুব রেগে যেতে থাকে এবং স্যান্টিকে সেখান থেকে চলে যেতে বলে। পরদিন সকালে স্যান্টি যখন ট্রেনিং গ্রাউন্ডে পৌঁছায় এমন সময় সেখানে গ্লেন আসে এবং স্যান্টিকে তার দিদিমার সাথে ফোনে কথা বলতে বলে। আসলে দিদিমার কাছ থেকে সে খবর পায় স্যান্টির বাবা মারা গেছে, তার হার্ট অ্যাটাক হয়েছিল। এটা জানার পর স্যান্টি খুব দুঃখ পায় এবং কাঁদতে শুরু করে। তার বাবা মারা যাওয়ার পরে সে লস অ্যাঞ্জেলিসে যাওয়ার জন্যে এয়ারপোর্টে পৌঁছায়, কিছুক্ষণ পরেই তার ফ্লাইট। এদিকে কেভিন হ্যারিস এরিকের সাথে দেখা করতে যায় এবং সে তার ভুল বুঝতে পারে। কেভিন বলে, এখানে স্যান্টিয়াগোর কোনো দোষ ছিল না, আমি নিজেই তাকে নাইট ক্লাবে নিয়ে গেছিলাম। এরিক বলে, তুমি এই ক্লাবের সবথেকে ভালো প্লেয়ার এবং বাকি প্লেয়ারদের কাছে তুমি একজন আইডল। এরপর থেকে কেভিন ধীরে ধীরে ভালো হয়ে যেতে থাকে। এরপর দেখা যায় স্যান্টি এয়ারপোর্ট থেকে আবার ট্রেনিং গ্রাউন্ডে এসে পৌঁছায়, সে লস অ্যাঞ্জেলিস যায়নি। এরিক বলে, তোমার তো লস অ্যাঞ্জেলিসে থাকার কথা, এখানে কি করছো? স্যান্টি বলে, আমি এয়ারপোর্টে বসে অনেকক্ষণ ভাবলাম, আমার বাবা তো মারা গেছে, বাবাকে আর দেখতেও পাবো না, তাহলে এখন বাড়ি গিয়ে কি করব, এখন পুরো সংসারের দায়িত্ব আমার। তাছাড়া এর পরের ম্যাচে আমি যদি ভালো খেলতে না পারি কিংবা আমার পারফরমেন্স যদি খারাপ হয় তাহলে আমার কাছে একটা অজুহাত থেকে যাবে কি আমার বাবা মারা গেছিল, কিন্তু আমি সেই অজুহাত দিতে চাই না, কারণ এই সমস্ত অজুহাত মানুষের সাকসেসের পথে বাধা হয়ে দাঁড়ায়। এখন আমার সামনে একটাই টার্গেট, ফুটবল খেলা। বন্ধুরা, একেই বলে ডেডিকেশন। এরপর স্যান্টি আবার প্র্যাকটিস শুরু করে। স্যান্টির এরকম কনফিডেন্স এবং ডেডিকেশন দেখে এরিক খুব খুশি হয়। এরপর সেই দিন অনেক রাত পর্যন্ত স্যান্টি একা একা প্র্যাকটিস করছিল। এমন সময় এরিক তাকে বলে, শনিবারে যে চ্যাম্পিয়নশিপের ম্যাচ হবে সেখানে তোমাকে নেওয়া হয়েছে। এই খুশির খবর পরদিন সকালে স্যান্টি গ্লেনকে জানায়। এরপর দেখা যায় নিউক্যাসল ভার্সেস লিভারপুল এফসির চ্যাম্পিয়নশিপের লাস্ট ম্যাচ। এই ম্যাচ দেখতে রোজ এবং গ্লেনও আসে এবং স্যান্টির দিদিমা আর তার ছোটো ভাই লস অ্যাঞ্জেলিসে একটা বারে দেখে এবং এটা সেই বার যেখানে স্যান্টির বাবা তার খেলা দেখেছিল। খেলা শুরুর আগে চেঞ্জিং রুমে এরিক সমস্ত প্লেয়ারকে উদ্দেশ্য করে একটাই কথা বলে, বয়েস তোমরা জানো তোমাদের কি করতে হবে। এরপর লিভারপুল আর নিউক্যাসলের প্লেয়ার মাঠে গিয়ে পৌঁছায়, খেলা শুরু হয়। খেলা অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু এখনও একটাও গোল হয়নি। একটু পরেই নিউক্যাসলের হয়ে কেভিন হ্যারিস হেড দিয়ে গোল দেয়, কিন্তু কিছুক্ষণ পরেই লিভারপুল একটা কর্নার পায় এবং স্টিভেন জেরার্ড কর্নার থেকে হেড দিয়ে গোল শোধ করে দেয়। এখন স্কোর 1-1 এবং ফার্স্ট হাফ শেষ হওয়ার আগেই লিভারপুল আরও একটা গোল দেয়, এখন স্কোর 2-1। সেকেন্ড হাফ শুরু হলে কিছুক্ষণের মধ্যেই স্যান্টি বল নিয়ে ড্রিবল করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়,
কিন্তু স্যান্টি কাউকে বল পাস করছিল না। সেই সময় কেভিন হ্যারিস বারবার বল পাস চাইছিল, ঠিক শেষ মুহূর্তে স্যান্টি তাকে পাস দেয় এবং কেভিন শট মেরে অসাধারণ গোল দেয়। এখন স্কোর 2-2, খেলা শেষ হতে আর মাত্র 3 মিনিট বাকি আছে। সেই সময় স্যান্টি বল পায় এবং অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, এরপর সে কেভিনকে পাস দেয়। কিন্তু কেভিন গোলে শট করার আগেই লিভারপুলের একজন ডিফেন্ডার তাকে ল্যাং মেরে ফেলে দেয়, সেই কারণে নিউক্যাসেল একটা ফ্রি কিক পায়। খেলা একদম শেষের দিকে এবং ঠিক এই সময় তারা ফ্রি কিক পেয়েছে, পুরো গোল্ডেন চান্স, কিন্তু কেভিন হ্যারিস নিজে ফ্রি কিক না মেরে স্যান্টিকে দেয়। কারণ কেভিন হ্যারিস শুধু একজন ভালো প্লেয়ারই নয়, ভালো মনেরও মানুষ। আর সেই ম্যাচে স্যান্টি একটাও গোল পায়নি, যেখানে কেভিন হ্যারিস নিজে দুখানা গোল পেয়েছে। গ্যালারি সবাই স্যান্টির দিকে তাকিয়ে থাকে, নিজেকে প্রমাণ করার এটাই পারফেক্ট টাইম। সেই সময় তার ছোটোবেলার কথা মনে পড়ে যায়, তারপর সে ফুল কনফিডেন্স নিয়ে ফ্রি কিক মারে এবং গোল হয়ে যায়। সাথে সাথে পুরো গ্যালারি খুশি জোয়ারে ভেসে যায় এবং কিছুক্ষণের মধ্যেই নিউক্যাসেল এই ম্যাচটা জিতে যায় এবং নিউক্যাসেল এই সিজনের চ্যাম্পিয়ন টাইটেল পেয়ে যায়। এরপর গ্লেন তার কাছে আসে, আসলে স্যান্টির দিদিমা তাকে কল করেছে এবং তার দিদিমার কাছ থেকে সে জানতে পারে নিউক্যাসেল ভার্সেস ফুলহাম এফসির যে ম্যাচটা হচ্ছিল সেই সময় তার বাবা তাকে খেলতে দেখেছে। এটা শুনে স্যান্টি আনন্দে কেঁদে ফেলে এবং গ্লেনকে বলে, তুমি কি জানো আমার বাবা আমাকে খেলতে দেখেছে। গ্লেন বলে, হয়তো এখনও তোমার বাবা তোমাকে উপর থেকে দেখছে। এবং এখানেই সিনেমার ইমোশনাল এন্ডিং হয়ে যায়। বন্ধুরা, ভিডিওটা কেমন